রাজ্যে এখনো দুটি আসনে প্রার্থী ঘোষণা করে নে বিজেপি জানিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ যদি টাকা এক্সেস থাকে সে যে করে হোক খরচ করবে টাকা নিয়ে এত থলে নিয়ে ঘুরছে কাকে কোথায় কেনা যায় লাস্টে দুটো সিট রেখেছে কাকে পাওয়া যায় বিজেপি এই রাজ্যে জিততে পারবে না বিয়াল্লিশটা সিট আমরা পাবো দুটো বাকি আছে কয়েকজন ক্যান্ডিডেট আছেন সমান সমান মনে হচ্ছে কাকে নির্ণয় করা হবে সেটা সবার সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে যেহেতু ওখানে ভোট দেরি আছে ঠিক সময়ে ঘোষণা হয়ে যাবে কার্যকর্তা রেডি দেওয়াল লিখন ইত্যাদি সবাই ব্যস্ত আছেন খালি একটা নাম চাই পদ্মফুলি ছাপ দিয়ে যাকে জিতিয়ে আমরা মোদীজির কাছে পাঠাবো